আরটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের পর বৃদ্ধ মা মরিয়ম বেগমকে নিজেদের কাছে নিয়ে গিয়েছেন সন্তানেরা। ঢাকার ধামরাইয়ের স্থানীয়দের উপস্থিতিতে মা মরিয়ম বেগমের দায়িত্ব বুঝে নেন তার তিন ছেলে। স্থানীয়রা জানায়, নরসিংহপুর গ্রামের আত্মীয়ের বাড়িতে বৃদ্ধা মা মরিয়মকে নিতে আসেন তিন ছেলে। এ সময় বৃদ্ধার সন্তানরা নিজেদের ভুলের কথা উল্লেখ করে মায়ের সেবা যত্নে আরও সচেতন ও আন্তরিক হওয়ার আশ্বাস দিয়ে মাকে নিজেদের সঙ্গে নিয়ে যান।